সিওবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লকে ব্লকে নির্মাণ সহায়ক পদে আবেদন করার জন্য আপডেট উঠে আসছে প্রত্যেকটি জেলায় আবেদন করা যাবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলেমেয়ে উভয়ে আবেদন করতে পারবেন লাস্ট ডেট কবে যোগ্যতা কি লাগবে বয়স কী লাগবে অনলাইন অথবা অফলাইনে আবেদন করতে পারবেন সমস্ত বিষয় রয়েছে এখানে আবেদন মূল্য কি রয়েছে এবং কি কী ডকুমেন্টস লাগবে সমস্ত বিষয় জানিয়ে দেব আজকের এই ভিডিওতে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে পরীক্ষা কী ইন্টারভিউ হবে অথবা তোমাদের অনলাইনে হবে এবং কি কি সাবজেক্ট থাকবে কথর মধ্যে কত পরীক্ষা হবে সমস্ত বিষয় উল্লেখ করে দিয়েছে তোমরা একটু সময় নষ্ট করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বলকে বলেকে আবেদন করতে পারবেন নির্মাণ সহায়ক পদে তার আগে বলবো যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য তো সর্বপ্রথম আমরা জেনে নিব এখানে তোমরা নির্মাণ সহকের আবেদন করার জন্য বয়স কী লাগবে এবং কত টাকা ফি লাগবে এবং এখানে সাবজেক্ট কী থাকবে কতর মধ্যে তোমাদের পরীক্ষা হবে সিলেকশান প্রসেস কিভাবে নিয়োগ করা হবে সমস্ত বিষয় আমি তোমাদের এক এক করে জানিয়ে দিচ্ছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর দেখো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রথমে দেখুন এখানে বলা হয়েছে নির্মাণ সহযোগের বয়স এখানে তোমাদের বয়স হিসাব করতে হবে এক এক দু থেকে আঠেরো থেকে চল্লিশ বছর হলে এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে জেনারেল ক্যান্ডিডেট ও বিসি ক্যান্ডিডেট আঠারো থেকে তেতাল্লিশ বছর এস সি টি ক্যান্ডিডেট আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এবং পিডি ডাব্লিউ ক্যান্ডিডেট আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর হলে তোমরা আবেদন করতে পারবেন এখানে কিন্তু জানিয়ে দিয়েছি এরপরে বলা হয়েছে আবেদন ফি আবেদন ফি তোমাদের কত টাকা লাগবে এবং জেনারেল এবং আন যেটা রয়েছে ইউএন ইউ আর সেটা হচ্ছে নো ফি এস টি এসসি এস টি নোফি এবং পেমেন্ট এখানে অ্যাকচুয়ালি কোনো পেমেন্ট অপশান দেয়নি তোমাদের কোনো পেমেন্ট অপশান এখানে নেই তোমাদের পেমেন্ট কোনো লাগবে না নির্মাণ সহায়ক স্যালারি তো প্রত্যেক মাসে কত টাকা করে আপনারা বেতন পাবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে নির্মাণ ফর নির্মাণ সহক ইন ওয়েস্ট বেঙ্গল এখানে তোমাদের কিন্তু পে লেভেল বারো পর তোমাদের বেতন দেওয়া হবে উল্লেখ করে দিয়েছে এবং তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে নিয়োগ করা হবে এখানে জানিয়ে দিয়েছে প্রথম তোমাদের রিটার্ন টেস্ট এবং ভাইভা এবং মেরিট লিস্ট তিনটি স্টেপ রয়েছে তিনটি স্টেপই তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এবং এটাও বলা হয়েছে যে নির্মাণ সহকের এক্সাম প্যাটার্ন কি থাকবে এটা উল্লেখ করে দিয়েছে দেখো এখানে বলা হচ্ছে রিটার্ন টেস্ট যেটা রয়েছে পঁয়তাল্লিশ তোমাদের পঁচাশি মার্কস থাকবে উল্লেখ করে দিয়েছে এবং তোমাদের কোশ্চেন টাইপ এমসিকিউ হবে তো তোমাদের কিন্তু এমসি কিউ কোশ্চেন হবে সেটা কিন্তু একটু এখানে উল্লেখ করে দিয়েছে এবং নেগেটিভ মার্কস থাকবে অবশ্যই এখানে উল্লেখ করা আছে খুব সাবধানে পরীক্ষা তোমাদের কিন্তু দিতে হবে এবার এখানে বলা হয়েছে তোমাদের সিলেবাস কি থাকবে সিলেবাসের মধ্যে কতর মধ্যে কত পরীক্ষা হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে জানিয়ে দিয়েছে প্রথমে একটু লক্ষ্য রাখতে হবে নাম্বার ওয়ান এখানে বলা হয়েছে যে সিভিল তোমাদের ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে সেটার মধ্যে কিন্তু পঁয়ষট্টি নম্বর থাকবে এবার বলছি তোমাদের ইংলিশে তেরো তেরো নম্বর থাকবে এবং জেনারেল যে নলেজ সেটা সাত নম্বর থাকবে এখন উল্লেখ করে দিয়েছে তো পশ্চিমবঙ্গের নবান্ন থেকে প্রত্যেক জেলায় এই নোটিশ পাঠিয়েছে খুব শীঘ্রই আপনাদের নিয়োগ করা হবে এবং বলেকে বলেকে আবেদন শুরু হবে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবেন নির্মাণ সহায়ক রিক্রুটমেন্ট দু অবশ্যই আবেদন করতে পারবেন অনলাইনে অথবা অফলাইনে আবেদন শুরু হলে আমরা লিঙ্ক দেবো সেখান থেকে ডাউনলোড করে তোমরা আবেদন করতে পারবে অথবা অফলাইনে আবেদন করলেও লিঙ্ক পেয়ে যাবেন সমস্ত বিষয় আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি সিওবি অল বাংলা চ্যানেল থেকে